তমনসের মৃত্যু আমার কাছে একটা দুঃসংবাদ, কারণ ওর সাথে আমার খুবই পরিচয় ছিল এবং দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। আমি শুনেছিলাম করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, কিন্তু আপনারা জানেন যে করোনা বিধি নিষেধ অনুযায়ী পেশেন্টকে দেখা যায় না, তাই আমি দেখতে যেতে পারিনি। তার মৃত্যু সংবাদ আজ সকালবেলা শুনলাম, শুনে স্বভাবতই মনটা খারাপ হল, কারণ আমি ওকে জানি, তমনেশ একজন কর্মঠ নিষ্ঠাবান মানে কর্মী ছিল, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছে, কিন্তু যে দলেই তিনি থাকুন না কেন সেই দলে তিনি তার যোগ্যতাকে প্রমাণ করেছেন। তো সেই ধরনের একটি মানুষের মৃত্যু, যার মৃত্যুর বয়স হয় অকাল, তার ফলে দলের তো ক্ষতি হল, পরিবারেরও ক্ষতি হল। আমি তমনাসের পরিবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই শোক সন্তপ্ত দিনগুলোকে ঈশ্বরের আশীর্বাদ দিয়ে কাটাতে পারেন, এটি ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। এবং তমনাস যেখানেই থাকুক না কেন শান্তিতে থাকুক, ভালো থাকুক।